আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকের দিনটা অনেক ঠান্ডা, তো আমরা হচ্ছে এখন একটু স্কুলের শপিংয়ে যাব বাচ্চাদের জন্য। মাঠের মধ্যে চলে এসেছি, এখানে আমার ছেলেদের স্কুলের জন্য কিছু শপিং দেখবো, যেহেতু হলিডে শেষের দিকে হয়তো বা স্কুল খুলবে নেক্সট উইকের মধ্যেই, তো লকডাউনও হতে পারে ইতিমধ্যে, তো ভাবলাম যে এর আগেই আমাদের শপিংটা শেষ করে ফেলি। Hello, 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 yeah. Nah, you are not allowed. Come on. Come on. Hello, mine, huh? Daddy hitting you. Yeah. Yeah, no, no, yeah, you have to leave. তো আজকে দেখছি সব কিছু 50% অফে রেখে দিয়েছে, অর্থাৎ এটা হচ্ছে বক্সিং ডের পরেই এভাবে কিন্তু 50% অফ রেখে দেয় সব কিছু। তো এই যে আমি আমার মেয়ের সেকশনে চলে এসেছি, আমি আমার হাজবেন্ড বাচ্চাদেরকে নিয়ে আসলে শোজ সেকশনে যাচ্ছেন, আর আমি এদিকে একটু আমার মেয়ের জন্য শপিং দেখবো 50% অফ। এটা অনেকেই বিলিভ করে না, অনেকে মনে করেন যে হয়তো বা মানে সেম প্রাইসটাই তারা সেল বলে রেখে দেয়, আসলে এটা না, তারা অনেকটাই কম করে রাখে প্রাইসটা। যেমন দেখেন এটার প্রাইস হচ্ছে নর্মাল প্রাইস 10 pounds, এটা নর্মাল প্রাইস হচ্ছে 10 pounds, কিন্তু এখন রেখেছে 7 pounds-এ, অর্থাৎ অনেকটাই কম। লুক মানহা, কাম হিয়া ঈশান, কাম হিয়া। তো আমি একটু ঘুরে দেখাচ্ছি, এগুলো হচ্ছে আসলে নিউবর্ন বেবি সেকশন, আর এদিকে হচ্ছে শুজ, অনেক সুন্দর দেখেন বাচ্চাদের শুজগুলো কিন্তু অনেক সুন্দর। তো এবার বক্সিং ডেতে রাতের বেলা আসতে পারি না, আমরা কিন্তু নর্মালি লাস্ট ইয়ারে রাতের বেলা বক্সিং ডে এসেছিলাম, কিন্তু এবার যেহেতু প্যান্ডামিকের এবং করোনা ভাইরাসের যে অবস্থা শোনা যাচ্ছে, তো আমাদের আশাটা সেফ না, যে কারণে আমরা আসিনি। অনেকে এসেছে, অনেকেই অনেক কিছুই নিয়ে গেছে, তবে যেহেতু আমরা বার্মিংহামে থাকি আমরা কিন্তু এখানে ওইভাবে সেলের টাইমে আসলেও অনেকটা মানে ইয়ে হয়ে যায়, ঝামেলা হয়ে যায়, যে কারণে আসতে ভয় লাগে। তো এটা হচ্ছে আমার মানে এটা হচ্ছে মেয়েদের সেকশন। এটা বেটিন তো লাইলো না, লেটস গো। তো এখানে হচ্ছে আমার প্রিন্সেস। হ্যালো প্রিন্সেস, হ্যালো মাম্মা, তোমার কিছু নাই মাম্মা? ইয়ে মানে ইজ কমিং টু শপ, ইয়ে তুমি কিতা লইতা আম্মু? কাম হিয়া, ডু ইউ নিড সাম জুয়েলারি? ইয়েস মানহা, এখন জুয়েলারি কিনবে নানি মানহা। আম্মু তুমি জুয়েলারি কিনবে? ইয়েস লক, তোমার ভাইয়া তোমার লাগে চুজ করার লক। ওয়াও লক, কিতা চাই মানহাই? নাও নো মেকআপ মানহাই, মেকআপ ভালো পায় না নানি মানহা। ইয়েস সো এখানে কিন্তু অনেক কিছু আছে, যে কিতা বসলা মোবাইল
মোবাইল দেখি আরে লাচ পাকাই টেক দিস আমার লাচ পাকাই আব্বুর কাছে যাও গে এখন নো এটা ভালো পাইছে না মান হয় না নি মান হ্যাঁ ডু ইউ লাইক দিস ওয়ান ইয়ে ব্ল্যাক এন্ড হোয়াইট মান হ্যাঁ নাইস নি নো এটাও ভালো লাগছে না নোটি গার্ল তো এইখানে অনেক কেক কিছু এখানে অনেক সুন্দর আই রিয়েলি লাইক দিস লাইক দিস ভালো পাওনি মান হ্যাঁ ডু ইউ লাইক দিস Yes. Manha. Manha. Hello. Okay, taba shei bag rubber gulur dike takacche. No, 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 no. Ei churi gulo kintu onek cute. Onek cute kintu or hater size regulo na. Come on, Manha. শপিং থেকে চলে আসলাম এখন একটু ব্যাগের মধ্যে দেখি যে মানহার জন্য কি কি কেনা হলো তো আজকে একটু লাইভ ভয়েস দিয়েছি আপনাদের কাছে হয়তো বা একটু খারাপ লাগতে পারে কারণ যেহেতু বাচ্চাদের সাথে কথা বলে বলে ভিডিওটা তৈরি করছিলাম আসলে ভয়েস ওভার দেওয়ার মতো সময় ছিল না তো এই যে মানহার জন্য কিছু ফ্রগ এনেছি সেল থেকে আর এখানে হচ্ছে ব্ল্যাক একটু শাইনি টাইপের একটা ফ্রগ আসলে মেয়েদের ফ্রগগুলো আমার অনেক পছন্দ তো এটা ভেলভেটের মধ্যে একটা ফ্রগ আমার কাছে ভীষণ ভালো লেগেছে আর এটা হচ্ছে একটা জাম্পারের মতো আসলে মেয়েদের জিনিসগুলো আমার সবসময় অনেক ভালো লাগে আর এখানে হচ্ছে এটার দাম ছিল 10 পাউন্ডস এখন 7 পাউন্ডসে নিয়েছি আর এখানে আরেকটা কিউট টাইপের কোট আছে আর এই কোটটা একটু বড় সড়ো এটা আমি আনার কারণ হচ্ছে যে আমার পছন্দ হয়ে গেছে তো আমি ভাবলাম যে এটা যদি নিয়ে নেই তাহলে মানহা আমার মেয়েটা পরে পড়তে পারবে সো সে কারণে এটা নেয়া আর এটা কিন্তু পিঙ্কের মধ্যে একটু শাইনি আর অনেক কিউট আসলে আর এটার দাম ছিল 18 পাউন্ডস এখন মাত্র 9 পাউন্ডসে এনেছি আমি তো অর্ধেকটা কম ছিল দাম আসলে সেল এটা ম্যাটার না এটা হচ্ছে যে আমার পছন্দ হয়েছে তাই আমি নিয়েছি এটা আসলে শুধুমাত্র যে সেইলে পেয়ে এনেছি সেটা না এখানে হচ্ছে আরেকটা ফ্রগ দেখেন পিঙ্কের মধ্যে কালো হার্ট শেপ এটা কিন্তু অনেক কিউট আর এটাও মাত্র 3 পাউন্ড সামথিং তো এই ছোটো ছোটো শপিংগুলো আর অত বেশি কিছু আনি নাই আসলে যেহেতু সেল ছিল মানুষ কিন্তু আগে থেকেও সব কিছু নিয়ে গেছে তো যেহেতু শেষের দিকে যাওয়া আমি গিয়ে কিন্তু অবাক হয়েছি যে কিছুই নেই এমনিতে দেখা যাচ্ছে সব ভর্তি 50% সেল কিন্তু কিনতে গেলে কিছুই নেই সাইজ নেই বা ওই রকম পছন্দ হচ্ছে না ওই রকমই তো এটা হচ্ছে আমার জন্য একটা ফ্রগ এনেছি আমি আর কিছুই কেনাকাটা করিনি আর হচ্ছে ছেলেদের স্কুলে কিছু শপিং আছে যেগুলো সেইলে ছিল না এগুলো এমনিতেই আমরা গিয়েছিলাম বাচ্চাদের স্কুলে শপিং করার জন্য আর এখানে একটা স্লিপার এনেছি মানার জন্য এই তো শপিং আজকের আমাদের